बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। नवम और दशम श्रेणी प्रिय शिक्षार्थी, आशा करी तुम्हारा जे जेखने आछो भालो आछो सुस्थ आछो। प्रिय शिक्षार्थी, ऑनलाइन क्लासेर आजकेर क्लासे आमी आबुल हासान सहकारी अध्यापक हिसाब विज्ञान विभाग तुम्हारे साथी चतुर्थ अध्याय मूलधन और मुनाफाजात लेनदेन आलोचना करब। तुम्हरा क्लासे लेनदेन चैप्टारे लेनदेन चिन्हितकरण शिखेछो जे एकटी घटना की कि बैशिष्ट्य थाकले पोरे सेटाके आमरा लेनदेन बोले थाकि। सेई लेनदेनगुला कि लेनदेनेर आचरणेर भित्तिते आमरा दुई भागे विभक्त करे शिखब आजके, जे কিছু লেনদেন হবে মূলধন জাতীয় লেনদেন আর কিছু লেনদেন মুনাফা জাতীয় লেনদেন। সেগুলো কোনগুলো মূলধন জাতীয় এবং কোনগুলো মুনাফা জাতীয় সেগুলো আজকে আমরা আলোচনা করব। একটি ব্যবসা প্রতিষ্ঠান যখন শুরু করা হয় সেটি অনধিক কাল পর্যন্ত চালু থাকবে এটি ব্যবসার মালিক পক্ষ আশা করে থাকে। কিন্তু সেই অনধিককালের মধ্যে একটি নির্দিষ্ট সময় পরপর ব্যবসার লাভ ক্ষতি ও আর্থিক অবস্থা জানার প্রয়োজন পড়ে, আর সেই প্রয়োজনের প্রেক্ষিতেই লেনদেনগুলোকে দুভাগে বিভক্ত করা হয়েছে। কিছু লেনদেন হচ্ছে মূলধনজাতীয় লেনদেন আর কিছু হচ্ছে মুনাফাজাতীয় লেনদেন। তো কোনগুলো মূলধনজাতীয় লেনদেন সেটি তোমাদের সাথে এখন আলোচনা করব। মূলধনজাতীয় লেনদেন যে সকল লেনদেন হতে দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া যায়, যা টাকার অঙ্ক সাধারণত বড় এবং লেনদেন নিয়মিত সংগঠিত হয় না, এমন লেনদেনকে মূলধনজাতীয় লেনদেন বলা হয়। অর্থাৎ এই লেনদেনগুলো কারবারে বারবার সংগঠিত হয়ে থাকে না, কারবারের প্রয়োজনে লেনদেন সংগঠিত হয়। তুলনামূলকভাবে এই লেনদেনগুলো টাকার অঙ্ক বড় থাকে এবং এই লেনদেন থেকে সংগঠিত হওয়ার পরে কারবার অনেক দিন সুবিধা ভোগ করে থাকে। তো এরকম লেনদেনগুলো হচ্ছে মূলধনজাতীয় লেনদেন। মুনাফাজাতীয় লেনদেন যে সকল লেনদেন হতে স্বল্প মেয়াদী সুবিধা পাওয়া যায়, অর্থাৎ সুবিধার পরিমাণটা সময়টা খুব স্বল্প মেয়াদী হয়ে থাকে এবং এইরকম লেনদেনে টাকার অঙ্কের পরিমাণও অপেক্ষাকৃত ছোট থাকে এবং কারবারে নিয়মিত সংগঠিত হয়, মানে বারবার সংগঠিত হয়ে থাকে, এরকম লেনদেনকে আমরা বলবো মুনাফাজাতীয় লেনদেন। মূলধনজাতীয় লেনদেনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা মূলধনজাতীয় প্রাপ্তি ও আয় ও মূলধনজাতীয় ব্যয়। মূলধনজাতীয় প্রাপ্তি যে সকল প্রাপ্তি অনিয়মিত হয়ে থাকে, টাকার পরিমাণ বড় এবং এক বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায়, তাই মূলধনজাতীয় প্রাপ্তি। যেমন ব্যবসায় মূলধন আনায়ন, ব্যবসার মালিক ব্যবসাকে মূলধন সরবরাহ করে থাকে এবং এই ব্যবসা যতদিন থাকবে, অর্থাৎ ব্যবসার বিলুপ্তির পূর্ব পর্যন্ত মালিক কর্তৃক প্রদত্ত মূলধন ব্যবসায় ব্যবহার করে থাকবে, এর থেকে সুবিধা ভোগ করে থাকে। অর্থাৎ তোমরা নিশ্চয়ই এখানে বুঝতে পেরেছ যে মূলধনের কারবার বিলুপ্তির পূর্ব পর্যন্ত সুবিধা ভোগ করে থাকবে। আবার ব্যবসার প্রয়োজনে ব্যবসা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে থাকতে পারে। তো ব্যাংক থেকে যখন ঋণ গ্রহণ করা হয় সেটিও দীর্ঘ সময়ের জন্য ব্যবসা ঋণ গ্রহণ করে থাকে। আবার ব্যবসায় যদি কোনো স্থায়ী সম্পদ থাকে, ব্যবসার প্রয়োজনে সেটি বিক্রি করার প্রয়োজন পড়ে সে বিক্রি থেকেও প্রাপ্তি ঘটে থাকে। এরকম অনিয়মিত প্রাপ্তিগুলো কারবারের জন্য মূলধনজাতীয় প্রাপ্তি। মূলধনজাতীয় প্রাপ্তি এবং মূলধনজাতীয় আয় দুটি শুনতে একই রকম মনে হলেও এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আয়টা হচ্ছে এরকম, মূলধনজাতীয় আয় হচ্ছে প্রাপ্তির একটি অংশ, বাট আয়টা হচ্ছে যে ধরনেও আমরা একটা সম্পদ কিনেছি বা একটা আসবাবপত্র ক্রয় করলাম 1 লক্ষ টাকা দিয়ে, এটি 3 বছর বা 4 বছর ব্যবহার করার পরে
এর অবচয় বাদ দেওয়ার পরে তার পুস্তক মূল্য দাঁড়ালো 80,000 টাকা। আমি আবার বলছি কথাটি, যে আমরা একটি সম্পদ ক্রয় করেছি 1,00,000 টাকা দিয়ে, যেটি ব্যবহার করার পরে তার বর্তমান মূল্য দাঁড়ালো 80,000 টাকা। এখন সে 80,000 টাকার সম্পত্তি আমি যদি 90,000 টাকায় বিক্রি করতে পারি, তো এই সম্পদ বিক্রি থেকে আমার টাকার প্রাপ্তি ঘটলো 90,000 টাকা। এই 90,000 টাকা হচ্ছে আমার মূলধন জাতীয় প্রাপ্তি। কিন্তু আমার এই আসবাবপত্রের মূল্য ছিল 80,000 টাকা, ব্যবহার করার পর বিক্রি করলাম আমি 90,000 টাকা, এখানে আমার মুনাফা হয়েছে বা আয় হয়েছে 10,000 টাকা। এই 10,000 টাকা হচ্ছে আমার মূলধন জাতীয় আয়। কিন্তু বিক্রি করে টাকা পেলাম আমি 90,000 টাকা, 90,000 টাকা হচ্ছে আমার মূলধন জাতীয় প্রাপ্তি। আয় হলো 10,000 টাকা আর প্রাপ্তি হলো 90,000 টাকা। আমার মনে হয় তোমরা প্রাপ্তি ও আয়ের যে পার্থক্যটুকু বুঝতে পেরেছ। অর্থাৎ স্থায়ী সম্পদ বিক্রি করে যে টাকা পাওয়া যাবে পুরো টাকাটি হচ্ছে প্রাপ্তি, আর সম্পদের পুস্তক মূল্য থেকে যে পরিমাণ টাকা বেশি বিক্রি করা যাবে, অর্থাৎ সম্পদের যে মূল্য থাকবে তা থেকে যে পরিমাণ আমার বেশি দামে বিক্রি করবো, মানে আয় হবে, লাভ হবে, সেটুকু হবে আমার মূল জাতীয় আয়। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা প্রাপ্তি এবং আয়ের পার্থক্যটুকু বুঝতে পেরেছ। মূলধন জাতীয় ব্যয়, যে সকল ব্যয় অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং 1 বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায়, ওই সকল ব্যয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এই ব্যয়গুলো কারবারে খুব বেশি হয়ে থাকে না, কারবারের প্রয়োজনে অনিয়মিত হয়ে থাকে। যেমন সাধারণত স্থায়ী সম্পদ ক্রয়ের ব্যয়কে আমরা মূলধন জাতীয় ব্যয় বলে থাকি। স্থায়ী সম্পদ ক্রয়ের পেছনে যে ব্যয় হয়ে থাকে সেগুলি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। যেমন আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, দালান কোঠা ক্রয়। এখানে যদিও শুধু ক্রয় বলা আছে, এই সম্পদ অর্জনের পিছনে যত ব্যয় আছে, যেমন যন্ত্রপাতি ক্রয় করা হলো, তার পরিবহন ব্যয়, তার সংস্থাপন ব্যয়, অর্থাৎ একটা যন্ত্রপাতির অর্জন মূল্য পুরোটি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় প্রাপ্তি, যে সকল প্রাপ্তি নির্দিষ্ট সময় পর পর অর্থাৎ নিয়মিতই কারবারে হয়ে থাকে, বাদায় হয়ে থাকে, যার সুবিধা অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়, এরকম প্রাপ্তিগুলি হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। যেমন পণ্য বিক্রয়, কারবার পরিচালনা করলে প্রতিনিয়তই পণ্য ক্রয় করা হবে, বিক্রয় করা হবে, আর এই প্রাপ্তি ঘটে থাকবে। প্রাপ্ত ভাড়া, যেমন যদি ব্যবসায়ের একটি বাড়ি থাকে বা একটি ঘর থাকে, এটি ভাড়া দিলে পরে প্রতি মাসে এ থেকে ভাড়া আসতে থাকবে, ভাড়া প্রাপ্তি ঘটে থাকবে। প্রাপ্ত কমিশন, যদি কমিশনের বিনিময়ে কাজ করা হয়ে থাকে তাহলে দেখা যাবে কাজ করলেই কমিশন পাওয়া যাবে, কাজ করে দিলেই কমিশন পাওয়া যাবে, এটাও নিয়মিত হয়ে থাকবে। অর্থাৎ যে প্রাপ্তিগুলো নিয়মিত হয়ে থাকবে এগুলোকে আমরা বলবো মুনাফা জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় ব্যয়, যে সকল ব্যয় নির্দিষ্ট সময় পরপর অর্থাৎ নিয়মিত হয়ে থাকে, এর সুবিধা অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়, তাই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। আমি আবার বলছি, যে সকল ব্যয় একটি নির্দিষ্ট সময় পরপর অর্থাৎ নিয়মিত হয় এবং এর সুবিধা অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়, তাই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। যেমন পণ্য ক্রয়, কর্মচারীদের বেতন প্রদান, শ্রমিকের মজুরি প্রদান, এগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তোমরা সবাই ভালো থেকো। আজকের আলোচনা থেকে তোমরা যে বিষয়গুলো আমি আলোচনা করেছি সেটি হচ্ছে যে লেনদেনকে যে দুই ভাগে ভাগ করা হয়েছে, মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন। এবং মূলধন জাতীয় লেনদেনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, মূলধন জাতীয় প্রাপ্তি ও আয় এবং মূলধন জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় লেনদেনগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয় এবং মুনাফা জাতীয় ব্যয়। তোমরা সংজ্ঞাগুলো একটু ভালো করে পড়ে নেবে, আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে সরাসরি অঙ্ক নিয়ে কথা বলবো, যে সেই লেনদেনগুলো থেকে কোনগুলো মুনাফা জাতীয় এবং আয় ব্যয় চিহ্নিত করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো,
সুস্থ থেকো, সবাই ঘরে থেকো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।